পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة وأتوا الزكاة من عبد الله عباس رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معذن فقال إنك تأتي أهل كتاب فدوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أعطوا لذلك فعلمهم أن الله قد فرج عليهم خمس صلوات في اليوم والليلة فإنهم أعطوا لذلك فعلمهم أن الله قد فرج عليهم صدقة تؤخذ من أغنيهم وترد فقرائهم إلى آخر الحديث رواه البخاري ومسلم صمني تدرس ملوي প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল ওসাল্লাম আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব জাকাত না দেওয়া সম্পর্কে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপর তার তৃতীয় হচ্ছে জাকাত যা মানুষকে দিতেই হবে জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা বৃদ্ধি করা শরীয়তের পরিভাষায় যার উপরে জাকাত ফরজ হয়েছে সে তার সম্পদ হতে জাকাত বের করে হকদারের নিকটে হস্তান্তর করবেন একে বলা হয় জাকাত জাকাত দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন আল্লাহর নবী আদেশ করেছেন আল্লাহ তালা বলেন জাকাত তোমরা সালাত আদায় করো তোমরা জাকাত প্রদান করো আল্লাহ তালা বলেন খুজমিন আমুয়ালিহিম সাদা সাদাকাতান তুতাহির হুম অথজা কি হিম বেহা মহম্মদ সাল্লাহ আপনি তাদের নিকট হতে অর্থ সম্পদের জাকাত বের করে আপনি তাদের পবিত্র করুন তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন অত্র আয়াতের অংশে আমরা এটা বুঝতে পারি যে মানুষ যদি তাদের অর্থ সম্পদের ওসর জাকাত বের না করে তাহলে সম্পদ অপবিত্র থাকবে আল্লাহ তালা বলেন অ তু হাক্কাহু হাসা হাসাদেহি যেদিন তোমরা শস্য কেটে আনছ সেদিন তার ওসর বের করে দাও এগুলি আল্লাহর আদেশ আল্লাহ তালা জাকাত প্রদানের জন্য বিভিন্ন জায়গায় আদেশ করেছেন ন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন ময়াজকে এমন দেশে পাঠালেন তখন তিনি বললেন মাজ ইন্নতা তাতি আহলাকে তাবিন ভদূহ মিলা শাহাদা দিনে লাইলাহাইল্লাহ মজ তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ তুমি তাদেরকে প্রথমে এ দাওয়াত দাও যে তারা বলবে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই আর সাক্ষী দিবে আমি মোহাম্মদ আল্লাহর ফেনু মাতাউলে দা আলেক তারা যদি তোমার এই প্রথম দাওয়াত মেনে নেয় তারা যদি আল্লাহকে এক বলে স্বীকার করে তারা যদি আমাকে নবে বলে স্বীকার করে তাহলে ফাদুহুম তাহলে তুমি তাদের দাওয়াত দাও যে ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিলিয়াও মে আল্লাহ আল্লাহ তালা মানুষের উপরে পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন এ কথা তুমি বলে দাও ফাইনুম মাতাউলে দালেক তারা যদি তোমার এ কথা মেনে নাই। তাহলে তুমি তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফরাজ আলহিম সাদা কাতান তু খা জমিন আগ্নে হিম তুরদ্দাল্লাহ ফকর আহিম নিশ্চয়ই আল্লাহ তালা জাকাত ফরজ করেছেন যা ধনীদের নিকট থেকে উঠাতে হবে এবং নিঃস্ব গরিবদের মাঝে বন্টন করতে হবে এ ব্যাপারে তুমি সতর্ক থাকবে মানুষের ভালোটা গ্রহণের চেষ্টা করিও না কেননা এতে মানুষের প্রতি অত্যাচার করা হবে আর অত্যাচারিত ব্যক্তি করলে কবুল হয়ে যায় অত্যাচারিত আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো তফাত থাকে না অত্যাচারিত ব্যক্তি যা বলে তাই কবুল করেন আল্লাহ অত্র হাদিসে রসুল সাল্ল আলি আসাল্লাম জাবালকে জাওয়ালকে বললেন যে আল্লাহ তালা জাকাত ফরজ করেছেন যা ধনীদের নিকট থেকে উঠাতে হবে গরিবদের নিকটে বন্টন করতে হবে বড় হাদিসের একটা অংশ আমরা জানি যে রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল যে আনিল ইসলাম ইসলাম সম্পর্কে বলেন তখন আল্লাহ রসুল বলেন আন্তুল্লাহ ও তুকি ও জাকা যে জাকাত প্রদান করতে হবে এটা একটা ইসলামের বিধিবিধান আবু হরাজি আল্লাহ বলেন রাসুল সাল আলী আসলাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামসা ইসলাম নির্ভর করে পাঁচটির উপরে তার একটি হচ্ছে কালেমা আল্লাহকে স্বীকার করা আল্লাহর নবীকে নবী বলে মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে একাম ইসলা সলাত আদায় করা তৃতীয় হচ্ছে ও এতাইস জাকা জাকাত প্রদান করা চতুর্থ সমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা বলছিলাম জাকাত ফরজ একাধিক আয়াত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাকাত মানুষকে দিতেই হবে আমরা যদি জাকাত না দিই তাহলে কি হবে আমরা যদি জাকাত না দিই আর যদি মুসলিম শাসকের পক্ষ থেকে কোনো শক্তি থাকে তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে জাকাত প্রদানের ব্যাপার বাধ্য করতে পারে দেখুন আবু হরিয়া আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন ও লেফা আবু বাকরিন ফালাম নবী আলি সাল্লাম নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আর খালিফা নির্বাচন করা হলো আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আরাম অফিন লেফা তাকে খালিফা নির্বাচন করা হল ওই সময়তে অনেকেই কাফের হয়ে গেল অর্থাৎ তারা আদায় করবে কিন্তু জাকাত দেবে না তারা রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিবে কিন্তু জাকাত দিবে না বিষয়টি যখন এরূপ হয়ে গেল তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কাইফা তুকাতিলুন নাস আজকে মানুষের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন আল্লাহ রাসূল বলেছেন যে উমির তনুকাতিলান নাস তা ইয়াকুলু লা ইলাহা আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব লা ইল্লাল্লাহ বলা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব তো আজকে যারা যাকাত দেব না বলছে তারা লা ইলাহিল্লাহ বলেছে তারা সালাত আদায় করে এখন আপনি কি করবেন অবশ্য ওই สมতে কিছু বাক্য অবকার সিদ্দিক বলেছিলেন ওমারকে ওমার তুমি যেদিন দিন ছিলে সেদিন বেয়র পুরুষ ছিলে আজকে মুসলমান হয়েছো কা পুরুষ হয়েছো বলো কি অথচ ওমরা জেল্লাহ তালান হ সাধারণ মানুষ নন আ ওয়াকার সিদ্দিক রাজিয়া আল্লাহ তালানোয় কথা বলে বললেন ওমার শোনো আল্লা হেলা উকাত এলমান ফাররাকাব আইনা সোলাত ওয়া জাকাতে যারা সোলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে আমি তাদের সাথে যুদ্ধ করে যাব মারবো না হয় যে যেকোনো মূল্যে তাদেরকে জাকাত দিতেই হবে তিনি বললেন ওমার ওয়ালাও মানউনি আনা কান কানু ইয়াদু না হেল রাজী লাহে সাল্সাল্লাম লা কাতাল তো এহা রাসূলের যুগে জাকাত দিত আজকে যদি জাকাত না দেয় সামান্যতম কিছু যেমন রাসূলের যুগে ধান ওষুর দিতে এসে ধান দিয়েছে বস্তাটাও রেখে চলে গেছে রাসুলের যুগে কেউ যদি গরু জাকাত দিতে এসে গরু দিয়েছে রশিও দিয়ে গেছে আমিও আউবক্কার সিদ্দিক বলছি রাসূলের যুগে বস্তা দিয়েছে ধান দিয়েছে রাসুলের যুগে গরু দিয়েছে রশি দিয়েছে আজ যদি ধান দেয় বস্তা না দেয় গরু দেয় রশি না দেয় আমি সিদ্দিক তাদের সাথে যুদ্ধ চালিয়ে মারবো না অবক্কার সম্মানিত দর্শক মন্ডলী অবাক সিদ্দিক ঘোষণা দিলেন যারা জাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে যে কোনো মূল্যে আমি তাদের জাকাত আদায় করব পিটিয়ে হলেও জাকাত আদায় করা হবে তিনি এখানে যেভাবে বললেন সেটা হচ্ছে যে জাকাত তো দূরের কথা আসলের যুগে একটা প্রথা ছিল মানুষ বস্তা দিয়েছে ধানও দিয়েছে রসি দিয়েছে গরু দিয়েছে আজকে যদি ওই প্রথার ওই নীতির বিপরীত করে তা আমি নীতি আদায়ের জন্য বাধ্য করব পিটিয়ে যে যেকোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারছি যে যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আল্লাহর বিধান অনুযায়ী সে নিজেই দিবে এটাই তার জন্য জরুরি সে যদি নিজে না দেয় তো সরকার পক্ষ থেকে তাকে জাকাত দিতে বাধ্য করা যাবে প্রয়োজনে পিটিয়ে জাকাত আদায় করতে হবে সরকার পক্ষ থেকে কেউ আসবে তার হাতে রশি দিয়ে বেঁধে রেখে বলবে বলো কোথায় কি আছে দিয়ে সব হিসেব নিকাশ করে জুলুম হয় না যেন এইভাবে জাকাত আদায় করবে এটাই শরীয়ত হাদিস তো মুসলিম শরীফের জাকাত দিতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি জাকাত না দিই আর সরকার পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে কি হবে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আপনাদের অপেক্ষার আশাবাদী ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারও কথা হবে আসসালামু আলাইকুম সৃষ্টি সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের প্রকল্প মেনে চলার আল্লাহ শরিয়াদের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ আদা তিনি ইসলাম দিয়েছেন এটা বড় শহরের ভিতরে কল্যাণ মিহিত রয়েছে ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফ্ফর বিন মহসি ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় দামী মানুষ ধর্ম মানতে পারেন আল্লাহ সাল্হান ও তালার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামী আল্লাহ মনোনীত বিধীন প্রতিটি বিধান আল্লাহ তালা যেটা দিয়েছেন এটা মানুষের কুল্যাশের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়া বি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Nai. Bhagwan ek hi hai, Motivating towards the true path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him science without religion is lame and religion without science is blind with his thrilling words and inspirational temperament demanding dowry from the would-be bride is completely prohibited in islam prophet muhammad peace be upon him the one endowed with knowledge and wisdom i am proud to be a fundamentalist muslim <laughs> প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাত টায় আপ পুন্প্রচার সকাল সাড়ে নামেশ বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পনসেপন ইউ চুজ বউঠি Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half. Parvati Anushthan, Peace TV, Banglai. আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের অপেক্ষার জন্য আমরা আপনাদেরকে স্বাগতম জানাই এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের কল্যাণ করুক জাকাত বুঝে তা আদায় করার জন্য এবং প্রদানের করার জন্য আল্লাহ তো অভিজ্ঞান করুক জাকাত নিজে থেকে দিলাম না সরকার জোর করে নিল না কোনো ব্যবস্থাপনা নেই আদায় তাহলে কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন হুম বে আলীম আপনি তাদেরকে কঠোর কঠিন শাস্তির সংবাদ দিয়ে দেন তাদেরকে বলে দেন যারা জাকাত দেয় নেই তাদের কঠোর কঠিন শাস্তি হবে ইহমা আলাইহা ফিনারে জাহান্না তুকুয়া বিহা জেবাহুম ও জনুবহুম ও জহুর হুম তার ওই জাকাতের ওই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করা হবে গরম করে তার কপালে তার পার্শ্বদেশে তার পিঠে এভাবে ছ্যাঁক দেওয়া হবে আর বলা হবে যে নেও তুমি স্বাদ গ্রহণ করো যেই জিনিসে তুমি ওসর জাকাত বের করো সেই জিনিসের স্বাদ কিতা ভোগ করো আল্লাহ তালা বলছে যে তার সম্পদকে আগুনে গরম করে একটা লাঠি তৈরি করে আগুনে গরম করে তার কপালেও তার পিঠে ও তার পার্শ্বে এভাবে ছেঁক দেওয়া হবে আর বলা হবে তুমি তোমার সম্পদের স্বাদ গ্রহণ করো পরিবেশ কত কঠিন হতে পারে নিজের জিনিস নিজের জন্যই বিপদ নিজের জিনিস নিজের জন্যই বিপদ এটা আমরা বুঝতে চাই না বুঝার চেষ্টাও করি না সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে এখানে বলতে চাই যে ওসর জাকাতকে খুব ভয় করা উচিত এখানে শুকুরের কুকুরের গোস্ত আছে আমরা তো খাবো না কেন আমরা জানি যে হারাম এবং তার উপরে আমাদের ঘৃণা আছে আচ্ছা এখানে ওই ধানের ভাত আছে যে ধানের ওসর বের করা হয়নি বলেন তো এটা কি হবে ওই ধান তো অপবিত্র ওই চাউল অপবিত্র ওই চাউল খেয়ে কি এবাদাত কবুল হবে জি না আল্লাহ রসুল বলেছেন কানাতে সোহ কানাত প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট রাসুল সাল্লাম বলেছেন গজিয়াবিল হারাম গোজিয়াল জাসাদ ওই শরীরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন যে শরীরকে হারাম উপায়ে রুজি দেওয়া হয় তাহলে আমরা যদি ওসর জাকাত বের না করি তাহলে আমাদের সম্পদ হারাম থাকে সে হারাম খাদ্য খেয়ে কি আমাদের এবাদাত কবুল হবে এমনিতে আমাদের খুব কঠিন ও জটিল অবস্থা আবু হরাইরা রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানে আতাহুল্লাহ মালান কোন ব্যক্তিকে যদি আল্লাহ অর্থ সম্পদ দেন আর সে যদি তার অর্থ সম্পদের বের না করে তাহলে বিচারের মাঠে তার অর্থ সম্পদকে সাপ বানানো হবে টেকো সাপ যার মাথায় টাক থাকবে বিষের কারণে এমনটা মনে হবে খুব বেশি তাতে বিষ থাকবে টেকো মাথা সাপ বানানো এই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা দুনিয়াতে যদি এমনি একটা সাপ আমাদের পিছনে আসে যে সাপের কোনো বিষ নেই দংশন করেনি এমনি যদি আসে তাহলে তো আমরা একেবারে যান ছেড়ে দৌড়াতে থাকি পালাতে থাকি তো এই একটা সাপ বিষক্ত যার দুইটা মুখ থাকবে গলায় জড়িয়ে দেওয়া হবে পরিবেশটা কেমন একটু ভাবুন তো নিজের সম্পদ আমার আল্লাহ রসুল বলছেন যে ওয়ায় খোঁজ লাহ জামাতাই হে সাঁপ তার মুখের দুই দিককে ধরে নিবে ছবল দিয়ে ছবল দিয়ে ধরে নিয়ে বলবে আনা মালক আমি তোমার সেই সম্পদ যে সম্পদ জাকাত দেওয়া হয়নি আনা মালক আমি তোমার সেই সম্পদ যে সম্পদে ওসর দেওয়া হয়নি যে সম্পদে জাকাত দেওয়া হয়নি সম্মানিত দর্শক মণ্ডলী নিজের সম্পদ নিজের জন্য বিপদ নিজের সম্পদ সাফ হয়ে গিয়ে তে আমাদের মাঠে আমার গলায় ঝুলবে তার মুখ থাকবে দুইটে আমার মুখের দুই দিককে সে ছবল মারতে থাকবে বিষয়টা আপনাকে কেমন লাগে খুব কঠিন মনে হয় না কঠিন মনে হওয়া উচিত নিজের সম্পদ কেন আমার জন্য এরূপ হবে আবহাওয়ি আল্লাহ বলেন রসুল সাল ওসাল্লাম বলেছেন মান্লাহ মালান যদি আল্লাহ কাউকে জাকাত দেন অর্থ সম্পদ দেন আর সে যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে অন্য এক বর্ণায় এসে রাসুল বলছেন মা মিনকুম তোমাদের যে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন লাহু এ বলুন আও বাকার শাহ তার রয়েছে উট তার রয়েছে গরু তার রয়েছে ছাগল সে যদি জাকাত না দিয়ে থাকে মা কোনো দুনিয়াতে যে পরিমাণে ও ছিল কে আমাদের মাঠে তার চেয়ে অনেক বেশি মোটা ও বড় হয়ে যাবে তাহলে আমার কিছু শস্য ধান ছিল আমি তার জাকাত দিনই ওষুধ দিনই ওটা বেশি হয়ে যাবে পরিমাণে আমার উট ছিল আমি জাকাত দিনই গরু ছিল জাকাত দিনই ভেড়া ছাগল ছিল জাকাত দিনী সেগুলো আরও একবারে মোটা তাজা হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যে তাতাও হবে আকফা ফেহা অতানহাত হবে করুন এহা বিচারের মাঠে এই পশু তার পা দিয়ে তার মালিককে ডলে দিবে পায়ের নিচে ফেলে দিয়ে হাঁটবে এবং যার যার সিং আছে সে সিং দিয়ে গুঁতা মারবে নেন পরিস্থিতি কেমন হয়ে গেল জাকাতকে আমরা একটু ভাবি না আল্লাহ নবী বলছেন হাদিস তো মুসলিমের বিচার কি করবেন সমাধা কি আছে আমার গরু যা ছিল তার চেয়ে মোটা হয়ে যাবে আমার উঠ যা ছিল তার চেয়ে মোটা হয়ে যাবে আমাকে পায়ের নিচে ফেলে দিয়ে ডলে দিয়ে চলবে আমার গরু ছাগল আমাকেই পাল্টা সিং দিয়ে গুতা মারবে তিনি বলছেন ফায়জা মাররাত উলাহা রুদ্দা তালাই হোক রাহা যখন প্রথম একটা দল তাকে এইভাবে সিং দিয়ে গুতামের মেরে পা দিয়ে ডলে পার হয়ে যাবে আর একটা দল আসবে এলাইয়ামিল কেয়ামা এটা তো হতে থাকবে কেয়ামাত পর্যন্ত যেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমানে একদিন সম্মানিত দর্শক মন্ডলী বিচারের দিনের হিসাব হবে পঞ্চাশ হাজার বছরের সমানে একদিন আর বিচার হওয়া পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে নিজের গরু নিজের ছাগল নিজের অর্থ নিজের সম্পদের এ অবস্থা আমরা বিষয়টিকে কিভাবে দেখতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিষয়টিকে ভাবি বিষয়টিকে একটু চিন্তা করি আবু এরা রাজিয়াহ তাল আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষের সর্বপ্রথম বিচারে জাহান্নাম ঘোষণা হবে আউগাল ও সালা সাতিন তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে এরা ফায়সালার প্রথম সদস্য জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর নবী বলছেন যে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন মুসাল্লাত মুসাল্লাত স্বৈরাচারী শাসক স্বৈরাচারী নেতা যেমন ভালো নেতার জন্য বিশেষ ছায়া থাকবে স্বৈরাচারী নেতার জন্য তেমন বিপদ থাকবে স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতা সর্বপ্রথম জাহান নামে যাওয়ার সিরিয়ালে আসবে তারপরে আল্লাহ রসুল বলছেন ও দু মিন মালিন সম্পদশালী ব্যক্তি তাহলে দ্বিতীয় স্তরে হচ্ছে সম্পদশালী ব্যক্তি মানলামী যে তার মালের হক আদায় করেনি জাকাত দেয়নি এ বিচারের মাঠে জাহান নামে যাওয়ার প্রথম স্তরের দ্বিতীয় মানুষ প্রথম স্তরে যারা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী শাসক তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওইসব মানুষ যারা জাকাত দেয়নি সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তুমি রহম করো আমরা বুঝতে পারি না বিস্মণ ধান হয়েছে ওসর দিতে পারি না টাকা হয়েছে তার জাকাত দিতে পারি না রাসুলসাল্লা সাল্লাম বললেন যে এই শ্রেণীতে থাকবে গরিব গৌরবী অহংকারী যারা গরিব মানুষ গৌরব করে তারা সম্মানিত দর্শক মন্ডলী তাহলে বিচারের মাঠে যারা প্রথমে জাহান নামে যাচ্ছে তার ওই লোকগুলি যাচ্ছে যারা জাকাত দেয়নি সম্মানিত দর্শক মন্ডলী আশির ওজনে বিশ মন শস্য হলে এক মন ওষুধ দিতে হবে সম্পদ আঠারো মন তিরিশ কেজি হলে বিশ ভাগের এক ভাগে ওষুধ দিতে হবে পঁচিশটা উঁট হলে একটা উঁটের বাচ্চা জাকাত দিতে হবে তিরিশটা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে চল্লিশটা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে আপনার যত অর্থ সম্পদ রয়েছে মেয়ের নামে ডিপিএস খোলা আছে ব্যাংকে টাকা জমা আছে মানুষকে দিয়েছেন পাব বলে আশাবাদী আপনি এবং কোন জায়গাতে আপনার অ্যাকাউন্টে টাকা আছে সরকারিভাবে জমা করা আছে মেয়ের নামে ডিপিএস আছে যত পয়সা আপনি যেখানে যেভাবে ছেড়ে রেখেছেন সব পয়সাকে হিসাব করে স্বর্ণের হিসাবে অথবা রূপার হিসাবে আপনি শতকরা আড়াই টাকা জাকাত প্রদান করুন স্বর্ণের হিসাব বলতে সাড়ে সাত ভরেও সোনার সমমূল্য যদি আপনার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে অথবা সাড়ে রূপা রূপামূল্য যদি আপনার টাকা হয় তাহলে আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে সমন্বিত দর্শক মন্ডলী জাকাত দিয়ে বিচারের কাঠগড়ার ভয়াবহ অবস্থা থেকে নিজেকে রক্ষা করুন জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করুন যেগুলো শস্য স্থায়ী থাকে না সেগুলির জাকাত দিতে হবে না যেমন পেঁয়াজ রসুন আলু তরি তরকারি সবজি বেগুন এগুলির জাকাত দিতে হবে না যেগুলি ফল যেমন আম পেয়ারা এসবগুলির ওসর জাকাত দিতে হবে না আপনারা যেগুলির জাকাত নির্ধারিত নয় সেগুলি আল্লাহর পথে কিছু দান করে দিতে পারেন এই হিসেবে এই সম্পদগুলির কিছু আপনি আল্লাহর পথে দান করবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এমনি সাধারণ গাছ যেমন বাঁশ গাছ আপনার বাবলা গাছ এসব গাছের কোনো ওসর জাকাত নেই এগুলো বিক্রি করে টাকা যখন জমা হবে তখন আপনি সেগুলোর ওসর জাকাত হিসাব করে বের করবেন সমন্বিত দর্শক মণ্ডলী জাকাতের পরিণতি খুবই কঠিন জাহান নামের ফয়সালত পরে বিচারের মাঠেই অবস্থা হলো খুব কঠিন যার অন্যের ব্যাপারে অন্য কোনো পাপীর ব্যাপারে এরকম বলা হয়নি একজন মানুষ রোজা রাখেনি তাকে বিচার মাঠে এইভাবে অপমান করা হবে তা নাই কিন্তু যে জাকাত দেয়নি তার অপমান এই আমরা বিষয়টি খুব ভালো করে বুঝি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন আমিনা আসসালামু আসসালাম রহমতুল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ফ্রিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই এক

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায়